আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা মহামারী পরিস্থিতি থাকলেও চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে এজন্য দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় এটিএন বাংলাকে এই তথ্য জানান শিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন পরীক্ষার 15 দিন আগে সংশ্লিষ্ট সবাইকে রুটিন জানিয়ে দেওয়া হবে এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়াতেও অনুরোধ করেন সচিব আমরা এখন 7 দিন নতিশো পরীক্ষা নিতে পারি কিন্তু আমরা 15 দিনের জন্য বলছি যেহেতু ছাত্রদের একটু উপস্থিতি রাখা ব্যাপার আছে ইতিমধ্যে আমাদের বোর্ড ছাত্রদেরকে বলেছে যে সিস্টেমে আমরা এখন পরীক্ষা নিয়ে একটা বেঞ্চে সিদ্ধান্ত করে বসাই ওগুলো না করা যাবে না মাস্ক পিপিই সহ করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 100 কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক অন্যরা হলেন হাসপাতাল শাখার পরিচালক ডক্টর আমিনুল হাসান উপপরিচালক ডক্টর ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা ডক্টর দিদারুল ইসলাম সকাল 10টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলি ও মোহাম্মদ ফানাফিল্লাহ অনিয়মের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় জড়িত 90 জেএমবির সামরিক প্রশিক্ষক সহ 5জনকে সিলেট থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম হযরত শাহজালালের মাজারে বোমা হামলা পরিকল্পনা থাকলেও গোয়েন্দা তৎপরতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে এখানে তারা কোথাও ফেক বোমা কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করছে তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি তবুও আমাদের সতর্ক থাকতে হবে কারণ উগ্রবাদে বিশ্বাস করে এমন মানুষ এখনও বাংলাদেশে রয়েছে এবং আগস্ট মাস নানা দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন সহ মোট 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত সিনহা হত্যাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী আয়াস নিজামুদ্দিন ও নুরুন আমিনকে টেকনাফের শামলাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করে মাঠ পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলোকে সংসদ সদস্যের প্রভাবমুক্ত রাখার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এজন্য নতুন আইন করার পরামর্শ দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুর জামান এতে ঠিকাদারদের দৌরাত্ম বন্ধ হবে বলে মনে করে টিআইবি সংসদীয় অর্থক বরাদ্দ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট আইন নেই আমরা মনে করি যে আইন হওয়া দরকার শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে নয় স্থানীয় পর্যায়ে সকল পর্যায়ে জনপ্রতিনিধি হওয়ার অর্থে হচ্ছে তিনি কোনো প্রকার সরকারি সম্পদের উপর ভিত্তি করে কোনো প্রকল্পে ক্রয় বিতরণ ইত্যাদি কোনো কার্যক্রমে জড়িত হতে পারবেন না দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে